আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের ঐতিহ্যবাহী শীতের পিঠা, দুধ পুলি পিঠা। তো চলুন দেখে নেওয়া যাক এর ফুল প্রসেসিংটা। তো দুধ পুলি পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ চালের গুঁড়া, আর 2 কাপ চালের গুঁড়ার জন্য নিয়ে নিয়েছি 2.5 কাপের মতো পানি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমার চালের গুঁড়াটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি, যেহেতু আমি চালের গুঁড়াটা ঘরে বানিয়েছি, তো এই কারণে এটা একটু ভেজা ভেজা থাকার কারণে 2 কাপ চালের গুঁড়ার জন্য 2.5 কাপ পানি যথেষ্ট। যদি কেউ বাইরে থেকে শুকনা চালের গুঁড়া কিনে নিয়ে করতে চান তাহলে পানির পরিমাণ একটু বাড়িয়ে দেবেন, 2 কাপের জন্য 3 কাপ দিলে আমার মনে হয় পারফেক্ট। আর লবণের পরিমাণটা 1 চা চামচের মতো। তো আমি 1/2টা হাঁড়িতে দিয়ে দিয়েছি 1.5 লিটার পরিমাণ মতো দুধ, তরল দুধ। এখন আমি এটাকে জাল হতে দিব, খুব বেশি ঘন করার দরকার নেই, কারণ আমি যখন পিঠাটা দিব, দেওয়ার পরে পিঠাটা সিদ্ধ হতে সময় লাগবে, তখন এমনি দুধটা ঘন হয়ে আসবে। চালের গুঁড়াটা মথে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। ভেতরের পুরের জন্য এখানে আমি নারকেল তিল আর খেজুরের গুড় দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি। রেডি করে রাখা ডো থেকে অল্প কিছু পরিমাণ নিয়ে আমার হাতের সাহায্যে এভাবে চেপে চেপে ছোট একটা বাটির মতো তৈরি করে নিব। তো আপনারা যদি চান তাহলে বড় একটা রুটির মতো বেলে কুকি কাটার বা যে কোনো গোল কিছু দিয়ে কেটেও নিতে পারেন। তো আমি এখন সেই রেডি করে রাখা পুরটা দিয়ে দিব, দিয়ে আমি এর মুখটা ভালো করে সিল করে দিব। এটা অবশ্যই খুব ভালোভাবে করতে হবে, যদি না হয় তাহলে দুধের মধ্যে দেওয়ার পর এটা খুলে যেতে পারে। তো আমি এভাবে মুখটা সিল করে দেওয়ার পরে আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন, নাহলে আমার মতো এভাবে ডিজাইনও করে নিতে পারেন। ডিজাইনটা করা খুবই ইজি, এত কঠিন কিছু না। প্রথমে হাত দিয়ে আটাটা চেপে এভাবে একটু বাড়তিভাবে করে নিয়ে তারপর আবার ভেতরের দিকে মুড়ে দিলেই হয়ে গেল সুন্দর ডিজাইনটি। ভিডিওটি রাতে করার কারণে, লাইটের কারণে হয়তো বা ডিজাইনটা অত সুন্দর করে বোঝা যাচ্ছে না, বাট এটা খুবই ইজি এবং খুবই নাইস লাগে যখন এভাবে ডিজাইন করা হয়। তো আমি এভাবে একটা একটা করে সবগুলো পিঠা এভাবে ডিজাইন করে নিব। আর আপনারা চাইলে এভাবে আগে থেকে ছোট ছোট বাটির মতো রেডি করে নিতে পারেন, তাহলে হয় কি যে পিঠাগুলো তাড়াতাড়ি আসলে বানানো যায়। ভেতরে পুরটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে পুরটা যেন খুব বেশি না হয়, তাহলে কিন্তু মুখটা আটকাতে অনেক অসুবিধা হবে, যেমনটা আমার এই পিঠার বেলায় হয়েছিল। আসলে পুরটা এভাবে চলে আসলে তখন কিন্তু মুখটা আটকাতে একটু ঝামেলা হয়ে যায়, অনেক সময় দেখা গেছে দুধের মাঝে দেওয়ার পরে সেটা আবার খুলে আসে। তো যাই হোক, এটা আমি অবশেষে সিল করতে পেরেছি এবং আমি একইভাবে বাকি সব পিঠাগুলো ওইভাবে ডিজাইন করে নিব। ডিজাইন করার সময় আপনাদের হাতে যদি একটু স্টিকি ভাব চলে আসে তাহলে আপনারা একটু চালের গুঁড়া বা আটা দিয়ে হাতটাকে আবার এইভাবে করে নিলে তাহলে আর স্টিকি ভাবটা হবে না। তো আপনাদের সুবিধার্থে আমি আবার একটু ক্যামেরার লাইটটা কমিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে। এভাবে হাত দিয়ে চেপে আটাটা একটু বাইরের দিকে নিয়ে আবার ভেতরের দিক মুড়ে দিলেই হয়ে গেল সুন্দর ডিজাইনটি। তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, আমার সবগুলো পিঠা বানানো শেষ। এখন আমি এই সবগুলোকে দিয়ে দিব সেই জাল করে রাখা দুধের মাঝে। তো আমি দুধটা অনেক আস্তে জালে রেখে দিয়েছিলাম, কিছুটা কমে এসেছে কিন্তু অতটা ঘন হয়নি, কারণ আমি যখন পিঠাগুলো এর মাঝে দিয়ে দিব পিঠাটা সিদ্ধ হতে হতে দুধটা একা একাই ঘন হয়ে আসবে। আমি দুধটার মাঝে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণ চিনি অথবা গুড় দিয়ে দিতে পারেন। তো আমি 15 থেকে 20 মিনিট জাল করার পরে আমার পিঠাটা হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা কেমন ঘন হয়ে এসেছে। তো আমার পিঠা রেডি। তো আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্টস এন্ড শেয়ার করতে ভুলবেন না, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।